বাবার কাছ থেকে নিয়ে সাপের কামড়ে মৃত 10 বছরের নাবালিকাকে জলে ভাসালো গ্রামবাসীরা। সাপের কামড়ে মৃত্যু লক্ষিন্দরকে কলার ভেলায় ভাসিয়েছিলেন চাঁদ সওদাগর। এবার সাপের কামড়ে মৃত নিজের কন্যাকে চোখের জলে ভেলায় ভাসিয়ে দিলেন গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি কালিদাসপুর গ্রামের আরেক চাঁদ সওদাগর, নাম দীপমৃধা। যশের প্রভাবে জঙ্গলের খানাখন্দ ডুবে গিয়েছিল, তার প্রভাব পড়ে এলাকায়, আর সেই প্রভাবে বিষধর সাপ পোকামাকড় চলে এসেছিল লোকালয়ে। গতকাল রাত 10:30 নাগাদ চতুর্থ শ্রেণীর ছাত্র 10 বছরের পূজা মৃধা তার বাবা দীপমৃধার গলা জড়িয়ে ঘুমিয়েছিল। এটাই ছিল পূজার শেষ রাত, কাল রাত। এটাই ছিল তার বাবার গলায় জড়িয়ে আদর করে শেষ ঘুমানো। হঠাৎ একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। ঘুমের ঘোরে ছোট্ট পূজা তখন বুঝতে পারেনি, ঘুমে আচ্ছন্ন অবস্থায় আচ্ছন্ন হয়ে গেলে শরীরের যন্ত্রণা হয়। বাবাকে ডেকে পূজা জানায় তার পায়ে কিসে কামড়িয়েছে। দেরি না করে তার বাবা ও প্রতিবেশীরা মিলে নিয়ে যাওয়ার চেষ্টা করে হাসপাতালে। রাস্তা খারাপের জন্য হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় পূজাকে। ঝাড়ফুঁক করে প্রায় 3 ঘন্টা, ততক্ষণে প্রায় মৃত্যুর কোলে ঘুমিয়ে এলো পূজা। বাঁচার আকুতি ছিল তার, কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালের দিকে রওনা হলো, মাঝপথে মারা যায় পূজা। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার মৃত বলে ঘোষণা করল। সকালের সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে কলার মান্দাস করে শুইয়ে দেওয়া হলো 10 বছরের পূজাকে। মা বাপের বুক ফাটা কান্না তাদের সামনে শেষ দেখাটা দেখিয়ে পূজাকে নিয়ে যাওয়া হলো সুন্দরবনের নদীর কাছে। সেখানে সাসা নদীর জলে ভাসানো হয় কলার মান্দাস। সেই কলার মান্দাসে পূজাকে শেষ ঘুমের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হয়। কলার মান্দাসের ভেলায় তুলে ধূপ দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, মশারি খাটিয়ে, কপালে চন্দন দিয়ে কালিদাসপুর গ্রামের মানুষের চোখের জলে শেষ বিদায় জানালো ছোট্ট পূজাকে। ভাসিয়ে দেওয়া হয় সাসা নদীর জলে। রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নয়নের জন্য অশিক্ষার অন্ধকারে থাকায় এই গোসাবার ছোট মোল্লাখালীর পূজার মতো আরও কত পূজাকে ওঝার কাছে গিয়ে আগামী দিনে কত পূজাকে হারিয়ে যেতে হবে তা বুঝতে পারছেন প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষজন। দেখো খালি দেখো দুজন এক জায়গায় থাকবো চুপচাপ করে। তখন কাজ হতে হচ্ছে।
दस बचर पूजा मृधा रात्रे तार बाबार पाशे घुमाच्छिल किन्तु हठात तार मने हय जे तार पाए किछु एकटा कामड़ेछे से तखन तार बाबाके डेके तोले रात साढ़े दसटा नागाद तार बाबा दीप मृधा ग्रामेर किछु मानुषके जोगाड़ करे हॉस्पिटलेर उद्देश्ये रवाना देय किन्तु आमादेर ए गोसाबलाके छोटो मल्लाखालीते रास्ताघाटेर परिस्थिति खूबई खराब जार कारणे हॉस्पिटाले जेते दु घंटा आढ़ाई घंटा लेट हो जाए जार फले हॉस्पिटाले निये जावार संगे संगे डाक्तार बाबूरा मृत बोले घोषणा करे अतए आमादेर एखाने नदीर रास्ता बोलुन हॉस्पिटालेर व्यवस्था बोलुन रास्ताघाटेर गाड़ी घोड़ा बोलुन सब परिस्थिति आमादेर गोसाबलाके तो खूबई खराब जार कारणे ये सापे बोलुन विभिन्न कारणे बोलुन विभिन्न रुगीदेर आमादेर हॉस्पिटाले निये जावार आगे मृत्युबरण करते हैं एर जन्य आमरा गोसाबलाकेर मानुष खूबई दुखित চ্যানেলে দেখি কি হবে আস্তে আস্তে বেশি না নিও না আমরা জলে নেমে রয়েছি আরে যাবে না নগর সব দিয়েছে কোথায় যাবে গো দেখো খালি দেখো অবস্থা দুইবেন এক জায়গায় থাকুন চুপচাপ করে ধারায় ধারায়
আরে বার কিদরো আনা যাবে কেন এই 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 ডাকে যাব না জোর রে নগরি যে কোন কি আনা যাবে চলো আমি নিচে দাঁড়া খেলি না থাক কথা বলো না हम लोग बनने को बोल रहे हैं।